আসসালামু আলাইকুম। তো দেশে চলে যাচ্ছি, তো যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলে যাই, যারাই প্রবাসে থাকবেন নিজের জন্য কিছু করবেন, সবসময় নিজের কাছে টাকা পয়সা জমা রাখবেন, সব টাকা পরিবারের কাছে দিয়ে দেবেন না, নিজের কাছে কিছু না কিছু রাখবেন। কেন বলতেছি আমি দেখাচ্ছি, এই দেখুন ইস, এই যে লাকিস আমার কফিল দুই কফিল ক্রুজ মেরে দিয়েছে, অর্থাৎ ক্রুজ মারার পর আমাকে বলেছে 2-3 দিনের মধ্যে দেশে চলে যেতে, না মারলে আবার ভেজাল, না দেশে না গেলে ভেজাল করবে। তো এই মুহূর্তে হঠাৎ করে আমাকে ক্রুজ মারার কারণে আমি টিকিট কাটবো কীভাবে, কামকাজের অবস্থা আপনারা সবাই জানেন, টিকিট কাটবো কীভাবে, বা আমার দুটা ছোটো ছোটো বাচ্চা আছে তার জন্য আমি কী নেব। পরে আমাকে আমার কিছু লোক ছিল, বন্ধুরা ছিল, তারা আমাকে যথেষ্ট হেল্প করেছে, পাশাপাশি ওরা আমাকে বলেছিল যে আমরা টাকা দিই, আপনি জিনিসপাতি কিনে নিয়ে যান। তো আমি তাদেরকে বললাম যে টাকা দিবেন, আমি সেই টাকা দিয়ে আমি দেশে জিনিস নিয়ে যাব, তো সেক্ষেত্রে আমার জন্য ভালো হবে না, আমার দুটা সন্তানের জন্য, যে তার বাবা অর্থাৎ আমি যাচ্ছি, আমার মনে হয় এটাই অনেক কিছু। তো আমি আমার দুটা ছেলের জন্য যতটুকু পারেছি নিছি, কিন্তু এই দুইটা লাখি যে আসলে আমার মাল শুধু একটা ড্রিল ব্যাগ ছাড়া আমার কোনো মাল নাই, সম্পূর্ণ আমার বন্ধুদের, কারণ তারা আমাকে অনেক হেল্প করেছে, তাদের কাছে আমি তাদেরকে আমি ধন্যবাদ জানাই। সব থেকে কষ্টের বিষয় কি জানেন, সব থেকে কষ্টের বিষয় হচ্ছে দীর্ঘ দুইটা যুগ প্রবাস জীবনে থাকার পর যখন এই দুইটা লাকিজ আমার বাড়িতে যাবে, আমি যে কথাগুলো বলছি না এই কথাগুলো কিন্তু আপনারা বুঝতে পারছেন। আমার দুইটা ছেলে যখন এই জায়গা দাঁড়াবে তখন কিন্তু তারা ভাববে যে আমাদের জন্য বাবা হয়তো কিছু না কিছু নিয়ে আসছে। আমি কিন্তু নিতে পারি নাই, আমি এর আগে কিন্তু অনেকবার দিয়েছি, কিন্তু যেহেতু এখন এক্সেটে যাচ্ছি, পরবর্তী নতুন ভিসায় আসি না আসি সেটা পরের বিষয়, কিন্তু আমার 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 দুইটা ছেলে যখন দাঁড়াবে আমি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ আমি এই জন্য শেয়ার করব যেন আমার অন্য কোনো প্রবাসী ভাইদের যেন আমার মতো না হয়, বা আমার অন্য কোনো প্রবাসীর ভাইদের সন্তানদের যেন আমার মতো না হয়, যার কারণে আমি এটা শেয়ার করব। তো আমি আমার ওয়াইফকে আগে থেকেই বলে দিয়েছি যে আমার দুইটা ছেলেকে এই লাকিজ খোলার সময় বা এই লাকিজের আমার বন্ধুদের যাদেরই মাল আছে তাদেরকে পৌঁছে না দেওয়া পর্যন্ত যেন আমার দুইটা ছেলে যেন এই লাকিজগুলো না দেখে, দরকার হয় তাদের জন্য আমি হাতে করে যে যা নিয়ে আসতেছি তা যেন আমি আমি যেন নিয়ে এসে তাকে তাদের হাতে দেবো বা এক লাকিজের ভিতরে। কারণ এর আগে যতবারই আমি কার্গোতে মাল পাঠাইছি, আমার আমার তখন একটা ছেলে ছিল, বড় ছেলে, তো ও নিজে হাতে খুলতো যে আমার আব্বু মাল পাঠাইছে, আমার আব্বু আমার জন্য কী না কী পাঠাইছে, এই বিষয়গুলো আপনারা জানেন। তো হয়তো অনেকে আমাকে অনেক কথা বলবেন যে এত বছর আপনি কী করেছেন। তো আসলে ভাই, সৌদি আরবের এই মুহূর্তে যে পরিস্থিতি, এই মুহূর্তের এই পরিস্থিতি অনুযায়ী আমরা আমরা দেশে যাইতে গেলে অবশ্যই আমাদের প্রস্তুতি নিতে হবে, রেডি থাকতে হবে যে আমাদের বাড়ির জন্য এই এই কিনতে হবে বা টিকিট কিনতে হবে, নানান ঝামেলা। তো সেক্ষেত্রে হঠাৎ করে যদি কপিল এক্সিট মেরে দেয় তাহলে কিন্তু আমাদের সময় থাকে না, আর আপনারা জানেন যে কাজকর্মের যে অবস্থা। তো যার কারণেই আসলে আমি কী বলবো ভাই, আমি কিছু বলতে পারতেছি না ভাইরা, আমি আমার জন্য দোয়া করবেন এবং আমার আমি যেন আমার শক্তি দিয়ে অর্থাৎ আমার মনোবল দিয়ে আমার সৎ চিন্তাভাবনা দিয়ে যেন আমি আমি আমার স্ত্রী সন্তানদের মা বাবাকে যেন ভালো রাখতে পারি, আপনাদের কাছে আমার এটাই চাওয়া। আর কপিলের সঙ্গে, কপিল ভালো ছিল, কপিল খারাপ না, কপিল ভালোই আছে, কিন্তু ও আকামা বানানোর জন্য আমার কাছে টাকা চায় 14-15 হাজার রিয়াল। তো আকামার মেয়াদ আছে আর 1 মাস, তো সেক্ষেত্রে আমি বলেছি এত টাকা দেওয়া সম্ভব না, আমাকে কাফালা দিয়ে দিয়ে পরবর্তী তো কাফালা দেয় নাই, বললো যে আমি এক্সিট মেরে দেবো, পরে এক্সিট মেরে দিয়েছে, যাক সমস্যা নাই, তার জন্য দোয়া থাকবে, কারণ যেহেতু উনি অনেক সময় আমার অনেক সমস্যার সময়, বিপদের সময় সে পাশে থাকছে, তার জন্য আমার দোয়া থাকবে। তো সব থেকে কষ্ট আমার এটাই লাগতেছে যে আমার মানে পৃথিবীতে বাবা হলে যে বাবারা যদি তাদের সন্তানের চাহিদা না মেটাতে পারে, সেই বাবার যে কী কষ্ট এটা শুধু বাবারাই জানে, হয়তো আমাদের বাবারাও এরকমই, আমাদের চাহিদা বা আমাদের আমাদের কোনো কিছু না দেওয়া দেবার পারা না দিতে পেরে কোনো সময় হয়তো এরকম করছিল। তো আমার জন্য দোয়া করবেন। আর শেষ কথা বলে দেই, যদি কখনো কোনো ভাইয়ের মনে কষ্ট দিয়ে থাকি, আমার প্রবাসী ভাইদের মনে কষ্ট দিয়ে থাকি, অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার পাশে থাকবেন, কারণ আমি আগেও বলেছি যে
সবার জন্য সব কিছু করতে 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 নিজে আজ নিঃস্ব হয়ে গেছি। তো তারপরেও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি যে সবাইকে একটু হলেও ভালো রাখতে পারছি। যেহেতু আমার হাত পা এখনও আছে, আমার কাজ করার শক্তি আছে, আমি যেন নতুন করে দেশে গিয়ে নিজের মতো করে ডাল ভাত খাওয়ার মতো করেও যেন আমি টিকে থাকতে পারি। আমার আপনাদের পাশে আমাকে রাখবেন সবসময়, আমার আমাকে সাপোর্ট করবেন এবং আমার আপনাদের পাশে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার স্ত্রী সন্তান মা বাবাদের জন্য দোয়া করবেন, আপনাদের প্রতি, আপনাদের পরিবারের প্রতি, সবার প্রতি দোয়া থাকবে। আর আপনারা যারাই প্রবাসে থাকবেন একটু দেখে শুনে থাকবেন, সৌদি আরবে অনেক ভাইরা অনেক কষ্টের মধ্যে জীবনযাপন করছে, আমি নিজে চোখে দেখে যাচ্ছি এই বিষয়গুলো। তো সবাই ভালো থাকবেন আর কি বলবো। আর আমি দেশে গেলেও সব ধরনের ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করব, চেষ্টা করব আমার প্রবাসী ভাইদের সুখ দুঃখগুলো তুলে ধরার, আমার প্রবাসী ভাইদেরকে নিয়েই বেশিরভাগ ভিডিও করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।